এখন রাজ্যে এমন একটা সরকার চলছে, ওরা চুরি করেছে বলে আমাদের কাজ নেই। ওরা চুরি করেছে বলে বাজেটে টাকা বরাদ্দ হচ্ছে না। ওরা চুরি করেছে বলে আজকে গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, বেকার যুবদের এত সমস্যা। তাই ওদেরকে বলতে যাচ্ছি আমরা যে চুরি তোমার কাজ নয়, আমাদের উন্নয়ন করা, আমাদের কাজ দেওয়াটা তোমাদের কাজ। চাকরি ক্ষেত্রে দুর্নীতি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে 13 এপ্রিল উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছে ডিওয়াইএফআই এর দার্জিলিং জেলা কমিটি। এই অভিযানকে সফল করতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে এসেছেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। রবিবার সকাল থেকে তিনি মোটর সাইকেলে চেপে খড়িবাড়ি ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান। মীনাক্ষীর সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, দার্জিলিং জেলার সম্পাদক নান্টু কুণ্ডু, খড়িবাড়ি বুড়াগঞ্জ এরিয়ার সম্পাদক বিট্টু জয়সওয়াল প্রমুখ। এদিন সকাল 11টায় সিপিএম এর খড়িবাড়ি পার্টি অফিসে যান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। সেখানে সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভালুকগাড়া অধিকারী ও পানি ট্যাঙ্কিতেও বৈঠক করেন মীনাক্ষী। অধিকারী পিডব্লিউডি মোড়ে সংগঠনের একটি অফিসেরও উদ্বোধন করেন। 13 এপ্রিল উত্তরকন্যা অভিযানকে সফল করতে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন মীনাক্ষী। এদিন দুপুরে সংগঠনের তরফে পানি ট্যাঙ্কি থেকে আয়োজিত একটি বাইক মিছিলেও অংশ নেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। পানি ট্যাঙ্কি বাতাসি জোরপাকুরি ভালুকগাড়া হয়ে মিছিলটি খড়িবাড়ি বাজারে এসে শেষ হয়। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে তোপ দেগে মীনাক্ষী বলেন, ওরা চুরি করছে বলে বাজেটে টাকা বরাদ্দ হচ্ছে না, ওরা চুরি করছে বলে গরিব মানুষ বেকার যুবকদের এত সমস্যা। তাই ওদের বলতে চাই, চুরি করা তোমাদের কাজ নয়, আমাদের উন্নয়ন করা, কাজ দেওয়াটাই তোমাদের কাজ। সে কারণেই উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।